আসসালামু আলাইকুম। শুরুতে শুনবেন প্রধান প্রধান শিরোনাম। জানা গেল এরশাদ শিকদারের মেয়ের আত্মহত্যার কারণ, লাপাত্তা প্রেমিক। সুচরিতার বক্তব্যে নিপুণের পাল্টা জবাব। এক বছরে বিয়ে 833, বিচ্ছেদ 578। স্বামী ও সাত ছেলে মারা গেছে, তবুও হার মানেননি যে নারী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে আসক্ত ছিলেন এক সময়ের আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুন নর্নির এশা, বয়স 22। তার লাইফস্টাইল ছিল অন্যরকম। প্লাবন ঘোষ, বয়স 28 নামের এক যুবকের সঙ্গে ছিল তার প্রেমের সম্পর্ক। অভিযোগ উঠেছে, ওই প্রেমিকের সঙ্গে অমিল হওয়ার কারণেই তাকে ভিডিও কলে যুক্ত রেখে আত্মহত্যা করেছেন এশা। মুঠোফোনে ভিডিও কল আশাকে কেন্দ্র করেই তাদের মধ্যে ঝগড়া, এমনকি মারধরের ঘটনা ঘটে, যে ঘটনা শেষ পর্যন্ত আত্মহত্যায় গড়ায়। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার আগে ভোর পর্যন্ত বাসায় ছিলেন না এশা, সারা রাত ছিলেন প্রেমিক প্লাবন ঘোষের সঙ্গে। ভোর 4:45 দিকে বাসায় ঢোকেন এশা, এর কিছুক্ষণ পরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। গত শুক্রবার 4 মার্চ ভোরে রাজধানীর গুলশানের শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের বাসায় এই ঘটনা ঘটে। এশার মা সানজিদা আক্তার, বয়স 48, আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী। সানজিদার দাবি, আত্মহত্যার সময় এশা প্লাবনকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন। সানজিদা আক্তার দাবি করেছেন, সারা রাত প্লাবনের সঙ্গে বাইরে কোথাও ছিলেন এশা। রাত 3:30 দিকে শাহজাদপুরের ওই ভবনের সামনে এশা ও প্লাবনের মধ্যে কথা কাটাকাটি, ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এশার আত্মহত্যার পর এই ঘটনায় তার প্রেমিক প্লাবন ঘোষের বিরুদ্ধে মামলা করেন সানজিদা আক্তার। গুলশান থানায় করা এ মামলায় প্লাবনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আত্মহত্যায় প্ররোচনার। প্লাবন এখন পলাতক রয়েছেন বলে পুলিশের দাবি, যা বললেন ওসি। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসান বলেন, এখন পর্যন্ত আসামি প্লাবনকে গ্রেফতার করা যায়নি, তিনি পলাতক আছেন। তবে প্লাবনকে আমরা দ্রুতই ধরে ফেলার আশা করছি, আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি। একই সঙ্গে এই ঘটনা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। জানা গেছে এশা টিকটকে সক্রিয় ছিলেন, টিকটকে তার কয়েকটি ভিডিও দেখা যায়। এশার মা সানজিদার বক্তব্য। সানজিদা আক্তার বলেন, অনেক রাত হয়ে যাওয়ার পরেও যখন এশা বাসায় ফিরছিল না, তখন আমি প্লাবনকে ফোন করি। প্লাবন জানায় এশা তার সঙ্গে আছে। এরপর রাত 1টার পর আবার ফোন করি, তখন প্লাবন জানায় এশা পাগলামি করছে, তারা গণ্ডগোল করছে। তখন আমি প্লাবনকে বলি, আমার মেয়ের কিছু হলে সব দোষ তোমার। আমার মনের মধ্যে কেমন যেন করছিল তখন। এরপর রাত 3:30 দিকে আমি বাসার দারোয়ানকে ফোন করি, জিজ্ঞাসা করি এশাকে দেখেছে কি না। তখন দারোয়ান আমাকে বলল, এশা আর প্লাবন বাড়ির সামনে ঝামেলা করছিল, হাতাহাতি করছিল তারা। প্লাবনের সঙ্গে গাড়ি ছিল, ওরা দুজন সারা রাত বাইরে রাস্তায় রাস্তায় ছিল বোধহয়। ভোরের পর প্লাবনের সঙ্গে আমার আর কথা হয়নি, আমি চাই সে তার শাস্তি পাক। এশা প্লাবনকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে কীভাবে বুঝলেন, এমন প্রশ্নে সানজিদা আক্তার বলেন, ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছে এশা, আর ফোনটি বালিশ ও দেয়ালে এমনভাবে রাখা যেখান থেকে এশার ঝুলে থাকা দেখা যাবে। আত্মহত্যা করার পরপরই প্লাবনের কথা শুনেও মনে হলো সে সব দেখেছে, মামলার এজাহারে যা বলা হয়েছে। গুলশান থানায় করা মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত 9:30 দিকে প্লাবন শাহজাদপুরের বাসায় যান, তারপর এশা ও তার বান্ধবী খন্দকার সুমি আক্তারকে নিয়ে ঘুরতে যান প্লাবন। সুমির মাধ্যমে জানা যায়, মুঠোফোনে কল আশাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এজাহারে আরও বলা হয়েছে, এসবের মধ্যে রাত 11:00 দিকে তাদের সুমি নিজের বাসায় নিয়ে যান, কিন্তু সুমি তাদের মধ্যে মীমাংসা করতে ব্যর্থ হন। পরে এশা ও প্লাবন সুমির বাসা থেকে বের হয়ে যান। এরপর আনুমানিক ভোর 4:45 দিকে এশা বাসায় ফিরে তার কক্ষের ছিটকিনি লাগিয়ে দেন। সানজিদা তখন ড্রয়িং রুমে ঘুমান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে সানজিদা বলেছেন, ভোর 5:24 প্লাবনের কাকা এশার বান্ধবী সুমিকে ফোন করে বলেন, তুমি দ্রুত এশার বাসায় যাও, এশা প্লাবনের সঙ্গে পাগলামি করছে, আত্মহত্যার চেষ্টা করছে। এরপর প্লাবন এশার মা সানজিদাকে কল দিয়ে জানান, এশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। পরে দ্রুত সানজিদার দরজা খুলতে গিয়ে দেখেন দরজার ছিটকিনি লাগানো। পরে বাসার নিরাপত্তা কর্মী সহ অন্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় এশা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।
এজাহারে আরও বলা হয়, আত্মহত্যার ঘটনার পর সুমির মাধ্যমে সানজিদা জানতে পারেন এশা ও প্লাবনের ধর্ম আলাদা হয়, সম্পর্ক আর না এগিয়ে নিতে প্লাবন উদ্দেশ্য প্রণোদিত হয়ে জান্নাতুল নরীর এশাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে আলোচিত ঘটনাটি থামছেই না, এ যেন শেষ হয়েও হলো না শেষ। ফলাফল নিয়ে সাধারণ সম্পাদক পদের আইনি লড়াই চলছে তো চলছেই। শেষবার হেরে গিয়ে চিত্রনায়িকা নিপুণ বাদ পড়েন এবং তার প্রতিদ্বন্দ্বী চিত্রনায়ক জায়েদ খানি ফিরে পান সাধারণ সম্পাদকের চেয়ার। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ উল্লেখ করে গত বুধবার 2 মার্চ রায় দেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছিলেন নিপুণ। সেই ধারাবাহিকতায় নিপুণের করা আপিলে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত 4 সপ্তাহের জন্য স্থগিত করেছেন। রোববার 6 মার্চ শুনানি শেষে এ আদেশ দিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসানের একক বেঞ্চ। এদিকে সুপ্রিম কোর্টের এ আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চিত্রনায়িকা নিপুণ। এ নিয়ে গত রোববার সন্ধ্যার পর FDC-তে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিপুণ। সেখানে তিনি নানা দিক নিয়ে কথা বলার সময় তাকে নিয়ে চিত্রনায়িকা সুচরিতার বলা এক বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তিনি বলেন, চিত্রনায়িকা সুচরিতা আপা হচ্ছেন আমার বড় বোনের মতো। এখনও মনে আছে আমার অভিনীত প্রথম চলচ্চিত্রে তিনি মায়ের চরিত্রে অভিনয় করেন। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় সিনিয়ররা রাগে কিংবা অন্য কোনো কারণে অনেক কিছুই মুখ ফসকে বলে ফেলেন, তাতে খুব বেশি একটা নেতিবাচক প্রভাব পড়ে না, কারণ উনি তো আর আমার প্যানেলের কেউ নন, উনি নিজেই একটি প্যানেল আছেন, তিনি স্বাধীনভাবে যে কাউকে সাপোর্ট করবেন এটাই স্বাভাবিক। তবে যখন কথাগুলো কোট করে গণমাধ্যমে প্রচার হয় তখন আসলে এটা চলচ্চিত্রের প্রকৃত শিল্পীদের নিয়ে মানুষের বাজে ধারণা তৈরি হয়, এটা থেকে বিরত থাকা উচিত। প্রসঙ্গত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে 2 মার্চ তিনি নিপুণ সম্পর্কে বলেন, চিত্রনায়িকা, তিনি নায়িকা হিসেবে তো কোনো ভীতি গড়তে পারেননি এখনও, আবার সমিতি চালাবে, কী সমিতি চালাবে সে কি জানে সমিতির? তার পেছনে কতগুলো আছে, কাম নাই কাজ নাই কী করি খইবাজ, ওই অবস্থা হয়েছে এখন চলচ্চিত্র জগতের, শুটিং নাই ফুটিং নাই একটা কিছু করে খেতে হবে তো, মা গো পাগল হয়ে গেলাম, এখন ইন্ডাস্ট্রিতে থাকবো কি না এটাই সন্দেহ আছে। অন্যদিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়েই চলছে। গত 1 বছরে তালাকের মাধ্যমে 578টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। বিচ্ছেদের কারণ অনুসন্ধানে পাওয়া গেছে বাল্যবিবাহ, স্ত্রীর প্রতি স্বামীর উদাসীনতা, পরকীয়া, নারীর প্রতিবাদী রূপ, নারীর শিক্ষা, স্বামীর মাদকাসক্তি, দীর্ঘদিন স্বামী প্রবাসে থাকা, শ্বশুর শাশুড়ির নির্যাতন, যৌতুকের জন্য ক্রমাগত চাপ, স্বামীর নির্যাতন কারণ খুঁজে পাওয়া যায়। সখীপুরের 8টি ইউনিয়ন ও একমাত্র পৌরসভা সহ মোট 12টি কাজী অফিস রয়েছে। কাজী অফিসের নথি থেকে জানা যায় 2021 সালে উপজেলার কাকরাজান ইউনিয়নে 63টি, বহেরাতৈল ইউনিয়নে 69টি, গজারিয়া ইউনিয়নে 28টি, যাদবপুর ইউনিয়নে 44টি, হাতিবান্ধা ইউনিয়নে 44টি, কালিয়া ইউনিয়নে 120টি, দাঁড়িয়াপুর ইউনিয়নে 35টি, বহরিয়া ইউনিয়নে 21টি ও পৌরসভার 4টি কার্যালয়ে 154টি বিবাহ বিচ্ছেদ বা তালাক নিবন্ধন করা হয়েছে। সখীপুর উপজেলা নিকার রেজিস্ট্রার কাজী সমিতির সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার এলাকার অন্যতম কাজী শফিউল ইসলাম জানান, উপজেলায় 2021 সালে বিয়ে হয়েছে 833টি এবং বিচ্ছেদ 578টি, এর মধ্যে স্বামী কর্তৃক স্ত্রীকে 17টি, স্ত্রী কর্তৃক স্বামীকে 297টি ও ছেলে মেয়ে পক্ষের সমঝোতার মাধ্যমে 264টি বিয়ের তালাক নিবন্ধন করা হয়েছে। উপজেলার 12টি কাজীর কার্যালয়ে ঘুরে এমন তথ্য পাওয়া যায়। সমিতির হিসাব অনুযায়ী 2020 সালে উপজেলায় বিয়ে হয়েছে 757টি আর বিচ্ছেদ 476টি। শফিউল ইসলাম আরও বলেন, বাল্যবিবাহ, স্বামী বিদেশে থাকা ও পরকীয়া নিয়ে বিভিন্ন জটিলতায় প্রথমে দুই পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয়, পরে তা বিচ্ছেদে রূপ নিচ্ছে। গত বছর উপজেলার 90% তালাক স্ত্রীরা দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নারী বলেন, সামান্য কারণে একজন নারী কখনও বিবাহ বিচ্ছেদ চান না, শারীরিক ও মানসিক নির্যাতন যখন সীমা অতিক্রম করে, ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কেবল তখনই বাধ্য হয়ে একাজ করতে হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার
গণমাধ্যমকে বলেন, আগে নারীর ক্ষমতায়ন এখনকার মতো ছিল না, পুরুষদের নির্যাতন অত্যাচার সহ্য করে নারীরা সংসার করেছে, এখন মেয়েরা সচেতন, শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, মর্যাদা বেড়েছে, এ কারণে মেয়েরা আর নির্যাতন নিপীড়ন সহ্য করতে চায় না, তারা আর মুখ বুজে থাকে না, এজন্য হয়তো বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, তালাক কমাতে হলে আগে বাল্য বিয়ে ঠেকাতে হবে, এছাড়া অসময়ে বিয়ে, যৌতুক, দীর্ঘদিন স্বামী প্রবাসে থাকা, স্বামীর নির্যাতন তালাকের অন্যতম কারণ। এদিকে স্বামী মারা গেছে সেই কবে, বেঁচে নেই সাত ছেলে সন্তানের একটিও। নারায়ণগঞ্জ শহরে ষাটোর্ধ্ব রামরতি রবিদাস জুতো সেলাইয়ের কাজ করে নিজের ভরণ পোষণ চালান। স্বজন পরিচিতজন অনেক থাকলেও হাত পাততে রাজি নন কারো কাছে। তবে বয়স বৃদ্ধি নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে রামরতির। কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমার আর ভবিষ্যৎ কী, স্বামী নেই, সন্তানও নেই, কে আমাকে আরাম দেবে। শহরের নবাব সলিমুল্লাহ সড়কের ফুটপাতে বসে জুতো সেলাইয়ের কাজ করেন রামরতি রবিদাস। স্বামী কমল রবিদাস ওরফে মুসা বেঁচে থাকতে ঘরের কাজকর্ম নিয়ে সময় কাটত তার। মাঝে মধ্যে স্বামীর পাশে বসে তার কাজ দেখতেন, তবে তখন ঘুণাক্ষরও বুঝতে পারেননি একদিন তাকে এ কাজ করে জীবন ধারণ করতে হবে। স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল থেকে সন্ধ্যা অবধি মুচির কাজ করেন এ নারী। এরই মধ্যে কিছুটা সময় করে রান্নাবান্না, গোসল সহ ঘরের কাজ সেরে নেন। ঘর বলতে চওড়া মাত্র 5 ফুট আর লম্বায় 10 ফুট, ভিতরটায় আলো বাতাস ঢোকার কোনো সুযোগ নেই। দরজা নামক ফাঁকা দিয়ে ঘরে আসা যাওয়া করতে শরীর কাত করতে হয়। সলিমুল্লাহ সড়কের পাশেই রামরতির গৃহ যেন আধুনিক যুগের এক গুহা। রামরতি রবিদাস গণমাধ্যমকে জানিয়েছেন, 9 বছর আগে তার স্বামী মারা গেছেন, একে একে 7টি পুত্র সন্তান জন্ম নিলেও তারা কেউ বেঁচে নেই। পরিণত বয়সের আগেই সন্তানরা পরপারে পাড়ি জমিয়েছেন। ভাইয়ের এক ছেলেকে নিজের কাছে রেখে বড় করলেও বিয়ের পর সে এখন অন্য জেলা থাকেন। তার ভাসুর নারায়ণ রবিদাস গণমাধ্যমকে বলেন, আমার ভাই মারা যাওয়ার পর আমরা তাকে কাজ না করে আমাদের সঙ্গে থাকতে বলেছি, তিনি কিছুটা স্বাধীন চেতা, স্বাধীনভাবে কাজ করেন, স্বাধীনভাবে চলে কারো মুখাপেক্ষী হতে চান না। রামরতির ভাসুর পুত্রের স্ত্রী দীপা রানী রবিদাস জানান, আমার বড় মা বাইরে যেমন নিজে রোজগার করেন, তেমনি বাড়িতেও নিজের কাজ নিজে করেন, রান্নাবান্না থেকে শুরু করে কাপড় ধোয়া পর্যন্ত কারো সহযোগিতা নেন না, তবে অসুখ বিসুখ হলে আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাই। নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সর্দার বলেন, সরকার বিধবা ভাতা দিয়ে এ নারীকে সম্মানিত করেছেন, তবে আর কোনো ভাতায় যুক্ত করা সম্ভব নয়। তিনি যদি কর্মক্ষম না থাকেন তবে ইচ্ছা করলে বৃদ্ধাশ্রমে যেতে পারেন। তিনি জানান, সরকার সমাজসেবা অধিদপ্তরের অধীনে সব শিশু পরিবারে 10 বয়স্ক মানুষের থাকার ব্যবস্থা করেছে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন।